স্বাগতম জানাই আপনাদের নতুন বন্ধুর নতুন চ্যানেলে এবং আজকের যে টপিক সেই টপিকটা তো সকলেই বুঝতে পারছেন যে কি টপিকে কথা বলবো যে সমস্যাটায় আমরা সকলে পড়ি যে সমস্যাটা প্রত্যেকটা ফোনে দেখা যায় সে যত দামি ফোন হোক না কেন দু ছ মাস পরে এক বছর পরে ফোন স্লো হয়ে যাই যায় এবার প্রবলেমটা হচ্ছে অনেক মানুষজন কি করেন অনেক দাম দিয়ে ফোন কেনেন এবং বা কনফিগারেশনও ভালো সেই ফোনটা দাম কম হলেও তো এখন কনফিগারেশনের ভালো কনফিগারেশনের ফোন আছে আছে মার্কেটে তো সেটা হওয়া সত্ত্বেও লোকে ভাবেন হয়তো আমার ফোনের গণ্ডগোল আমার ফোনের দোষ তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য কয়েকটা কথা আপনাদের জেনে নেওয়া দরকার কীভাবে ফোন ব্যবহার করতে হয় বা কোন কোন জিনিস মাথায় রাখতে হয় সেই কথাগুলো যদি না জানেন তাহলে যত দামি ফোন হোক না কেন একটু ভুগতে হয় তো যাতে না ভুগতে হয় তার জন্য সর্বপ্রথম যে টিপটা দেব সব থেকে ইম্পর্টেন্ট টিপ সেটা হচ্ছে ফোনের ইন্টারনাল স্টোরেজটাকে খালি করতে হবে তো এই কাজটা আমরা কিন্তু অনেকেই স্কিপ করে যায় এটা আমাদের মাথাতেও আসে না আর আমরা অতটা ভাবিও না কি হয় যখনই আপনারা ফোন বা আমরা যখন ফোনগুলোকে ব্যবহার করি তখন ব্যবহার করতে করতে অনেক মেসেজেস সাথে কি হয় ছবি ভিডিও এগুলো তো আমরা তুলতেই থাকি তার সাথে সাথে অনেক মেসেজেস আছে আসে অনেক ট্রাস ফাইল অনেক ক্যাশ এই ধরনের জিনিসগুলো জমতে থাকে তার সঙ্গে সঙ্গে বড় বড় ভিডিও বড় বড় সাইজের ছবি এগুলোও জমতে থাকে তো যাদের মেমোরি কার্ড আছে তারা ভুল ভাববেন না যে আমার সব মেমরি কার্ডে স্টোর হচ্ছে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে ম্যাক্সিমাম জিনিসগুলোই থাকে এবং জমা হয় সব থেকে বড় ব্যাপার এখনকার ফোনগুলোর ক্যামেরা তো একটু বেশি মেগাপিক্সেলের হয় চৌষট্টি এমপির ফর্টি এইট এমপির এবং কি একশো আট এমপিরও তো তার সাইজও বেশি হয় সেই সাইজের ভিডিও আরও বড় হয় সেই ক্যামেরা দিয়ে রেকর্ড করা ভিডিও আরও বড় হয় তো কি করবেন প্রথমে স্টোরেজ খালি করবেন একটা ভার্চুয়াল মেমোরি বলে জায়গা থাকে যেটা আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজেই একটুখানি নেওয়া থাকে এবং যখন র্যামের শর্টেজ পড়ে যায় মোবাইলে তখন সেই ভার্চুয়াল মেমোরিটাকে আমাদের অপারেটিং সিস্টেম ইউজ করে যারা অপারেটিং সিস্টেম নিয়ে পড়েছেন তারা তো জানেনি আর সাধারণ মানুষরা শুনে নিন তো কি হয় যখন ইন্টারনাল স্টোরেজটা অতটা ভালোভাবে অ্যাভেলেবেল থাকে না তখন ভার্চুয়াল মেমোরিটাও পাই না আমাদের অপারেটিং সিস্টেম ফলে কি হয় ফলে স্টোরেজের একটা সমস্যা হয় ফলে যখন অ্যাপ ওপেন করবেন তখন তার জন্য যে রিকোয়ার্ড মেমরি সেটা র্যামের তো থাকে র্যাম তো কম থাকে সেই সময় তো রিকোয়ার্ড মেমোরিটা ভার্চুয়াল মেমোরি দিয়ে রিপ্লেসও করা যায় না ফলে ফোন হ্যাং করে এটা হচ্ছে সবার আগের সমস্যা যেটা সকলকে আমাদেরকে মাথায় রাখতে হবে বড়ো বড়ো ফাইলগুলোকে অন্য জায়গায় রেখে দিন বা ডিলিট করে দিন যতটা সম্ভব ইন্টারনাল স্টোরেজটাকে খালি রাখুন আচ্ছা এবার যে কথাটা বলবো সে কথাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা প্রত্যেক দিনই ফোন তো ব্যবহার করি আমরা যেমন রাত্রে ঘুমোয় তখন ফোনটাকে কিন্তু ঘুম পারায় না মানে ফোনটাকে সুইচ অফ করি না আর এই সুইচ অফ না করার জন্য নয় কিন্তু ফোনের উপরে অত্যাধিক পরিমাণে প্রেশার পড়ে এবং ফোন হ্যাং করে হ্যাঁ বন্ধুরা কারণ ফোন যতই আপনি স্ক্রিন অফ করে রেখে দিন না কেন ফোনের ভিতরে হাজার হাজার লাখ লাখ কোড রান হয় হয় এবং অনেক কিছু কাজ ফলে প্রসেসর কিন্তু থেমে থাকছে না ফলে আপনার ব্যাটারি কিন্তু থেমে থাকছে না সব কিছু কাজ হয় এবং যখনই আপনারা ফোনটাকে অনেক দিন দশ দিন কুড়ি দিন এমনকি ছ মাস দু মাস এরকম ব্যবহার করেন বন্ধ না করে তখন হয়ে যায় সমস্যাটা প্রসেসারের উপরে অত্যাধিক বেশি চাপ পড়ে আপনার র্যামের উপরেও চাপ পড়ে আরও অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয় হ্যাং করে আরও বিভিন্ন জটিল সমস্যার সৃষ্টি হয় ফলে কি হয় আমরা ভাবি আমাদের ফোনটা নষ্ট হয়ে গেছে কিন্তু প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ফোনটাকে জাস্ট একবার সুইচ অফ করে শুয়ে পড়ুন সকালবেলা উঠে আবার খুলে দেন তাহলে দেখবেন ফোনের পারফরম্যান্সটা আরও বেটার হয়েছে আরও স্মুথলি আপনার ফোন চলছে এবং হ্যাঁ তার সাথে যদি স্টোরেজও খালি করেন তাহলে হ্যাং করার সমস্যা অনেকটাই কমে যাবে নেক্সট যে কথাটা বলা উচিত আমার সেটা হচ্ছে ফোনের আপডেট করা দেখুন বন্ধুরা আপনারা যে ব্র্যান্ডেরই ফোন ব্যবহার করছেন না কেন অনেক পুরনো যদি ফোন না হয় তাহলে আশা করি দু মাস তিন মাস অন্তর অন্তর একটা আপডেট আসেই আসে আপনার ফোনে তো সেটাকে সবার আগে ইনস্টল করতে হয় কারণ সেখানে অনেক রকম বাগ ফিক্স করা হয় আপডেটের মাধ্যমে সেখানে পারফরমেন্সকে আরও ইম্প্রুভ করা হয় ফলে কি হয় ফোনের হেলথ ভালো থাকে এবং ফোনটা খুব ভালো কাজ করে হ্যাংক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে তাই আপডেট রেগুলার বেসিসে করবেন যত তাড়াতাড়ি আপডেট করাবেন তত আপনার ফোনের হেলথটা ঠিকঠাক থাকবে এবং হ্যাং করার সমস্যা নো ডাউট কমে যাবে ডেফিনেটলি কমে যাবে তো বিশেষ করে এই তিনটে পয়েন্ট যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের ফোন স্লো চলার যে সমস্যাটা সেখান থেকে আপনারা রেহাই পাবেন খুব খুব ছোট কথাই বললাম ভিডিওটা ভিডিওটা বেশি বড় না করে তো কেমন লাগলো সেটা আমাকে এখনই জানান আর হ্যাঁ আরও আপনারা রিভিউজ দেন যে কিভাবে ভিডিও করলে আপনাদের আরও সুন্দর লাগবে পছন্দ হবে আর নতুন বন্ধুকে অবশ্যই একটু সাপোর্ট করবেন যাতে সকলের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো আসছি পরের ভিডিওতে খুব ভালো থাকুন আপনারা সকলে তত